আমাদের এই পৃথিবী একখণ্ড বিস্ময়। এখানে রয়েছে নানা রকম সৌন্দর্য। কিছু সৌন্দর্য খুব সুন্দর বিষয়টিকে তুলে ধরে না, পাশাপাশি আমাদের বিস্মিত করে। তার মধ্যে একটি হলো প্রাকৃতিক ঝর্ণা বা জলপ্রপাত। পাহাড়ের চূড়া থেকে ছন্দের তালে নেমে আসা প্রাকৃতিক এই জল অপরূপ এক সৌন্দর্যের উদাহরণ। যার কাছ থেকে পাহাড়ের বুক ছুঁয়ে ঝর্ণার জল নেমে আসার সৌন্দর্য দেখেছেন, তারা জানেন এই কথাটি ঠিক কতটা সত্য। তবে চলুন দেখে না যাক বিশ্বের সেরা কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা বা জলপ্রপাত। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের টিউববক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নম্বর 1, সুইজারল্যান্ড জলপ্রপাত, ফিয়র্ডল্যান্ড জাতীয় উদ্যান, নিউজিল্যান্ড। প্রত্যেকটি দেশই তার হৃদয়ে কিছু অসাধারণ সৌন্দর্য লালন করে রাখে, যে সৌন্দর্য মোহিত হতে শুধুমাত্র সে দেশের নানা প্রান্ত থেকেই নয়, বরং বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণপ্রিয় মানুষ। নিউজিল্যান্ডের ফিয়র্ডল্যান্ড জাতীয় উদ্যানে অবস্থিত সুইজারল্যান্ড জলপ্রপাতটিও ঠিক এমনই সৌন্দর্য। 580 মিটার এই জলপ্রপাতটি প্রকৃতি প্রেমীদের বেশ আকৃষ্ট করে তোলে, এর সৌন্দর্য হারাবেন নিঃসন্দেহে। তাছাড়া অ্যাডভেঞ্চার পছন্দ করা ব্যক্তিদের জন্য এই জলপ্রপাতটি হয়ে উঠবে দুর্দান্ত, কারণ এটি অবস্থিত বেশ প্রত্যন্ত এলাকায় বন্য পরিবেশে। তাই এক ঢিলে বহু পাখি মারার ইচ্ছে থাকলে ব্যাকপ্যাক রেডি করে বেরিয়ে পড়তে পারেন সুইজারল্যান্ড জলপ্রপাতের উদ্দেশ্যে। নাম্বার 2, প্লিটভাইস জলপ্রপাত, উত্তর ডালমাটিয়া, ক্রোয়েশিয়া। যদি প্রাকৃতিক জলপ্রপাতের সৌন্দর্য নিয়ে কথা হয় তবে বেশ কঠিন হবে প্লিটভাইস জলপ্রপাতকে পেছনে ফেলা। এটি বিশ্বের সেরা প্রাকৃতিক আশ্চর্যের একটি। এই জলপ্রপাতের পথে গন্তব্য শুরু করলে আপনি দেখা পাবেন আরও অগণিত প্রাকৃতিক জলপ্রপাতের। তাছাড়া পথে চোখে পড়বে অসাধারণ কিছু স্বচ্ছ ও রঙিন জলের লেক। প্রাকৃতিক জলপ্রপাতের খোঁজে আপনার যাত্রা যদি হয় প্লিটভাইসের পথে, তবে এই যাত্রাটি নিঃসন্দেহে আপনার জীবনের এক অবিস্মরণীয় যাত্রা হবে। নম্বর 3, ডেডিফোস জলপ্রপাত, ভাটনাজোকুল জাতীয় উদ্যান, আইসল্যান্ড। ডেডিফোস জলপ্রপাতটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত, যেটি প্রতি সেকেন্ডে প্রায় 500 ঘনমিটার প্রবাহে তুষার গলিত জল প্রেরণ করে। এটি আইসল্যান্ডের প্রকৃতিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পর্যটক উভয়কেই আকৃষ্ট করে থাকে। প্রতি বছর এই জলপ্রপাতের সৌন্দর্য অবলোকন করতে এই জাতীয় উদ্যানটিতে অসংখ্য মানুষের ভিড় হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মূল আকর্ষণ এই জলপ্রপাতটি। এর সৌন্দর্য মোহিত করে থাকে ভ্রমণপ্রিয় মানুষদের। প্রকৃতিপ্রেমীদের জন্য এই ঝর্ণার জলে পা ছোঁয়ানোর অনুভূতি স্বর্গীয় হয়ে ওঠে। নম্বর 4, ইয়োসেমাইট ঝর্ণা, ইয়োসেমাইট জাতীয় উদ্যান, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার ইয়োসেমাইট জাতীয় উদ্যানে অবস্থিত ইয়োসেমাইট প্রাকৃতিক ঝর্ণাটি স্তর বিশিষ্ট। এই ঝর্ণাটির উচ্চতা 2425 ফুট বা 739 মিটার। এই প্রাকৃতিক ঝর্ণাটির জলের ধারা 3টি। সৌচ্ছ এই ঝর্ণার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ইয়োসেমাইট জাতীয় উদ্যানটি। সবুজের ভিড়ে পাহাড়ের চূড়া থেকে নেমে আসা জলের ধারা অসাধারণ এক সৌন্দর্য তৈরি করেছে। তাছাড়া ঝর্ণার জল নেমে আসার শব্দ আপনার জন্য শ্রবণ সুখ বয়ে নিয়ে আসবে। দেখা এবং শোনা উভয় বিষয়কে উপভোগ করবেন দারুণভাবে। নম্বর 5, নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর অপর অবস্থিত এই অসাধারণ জলপ্রপাতটি, পাশাপাশি অবস্থিত 3টি ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত হয়েছে। এই 3টি জলপ্রপাত হচ্ছে হর্সু ফলস, যা কানাডা ফলস নামে পরিচিত, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ফিল ফলস। হর্সু ফলস প্রায় 173 ফুট বা 53 মিটার উঁচু এবং 2600 ফুট বা 792 মিটার চওড়া। আমেরিকান ফলস 70 ফুট বা 21 মিটার লম্বা এবং 1600 ফুট বা 323 মিটার চওড়া। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এই জলপ্রপাতটি প্রাকৃতিক বিশ্বের এক দুর্দান্ত নিদর্শন। এই জলপ্রপাতের সৌন্দর্য অবলোকন করতে অসংখ্য মানুষের ভিড় হয়। শীতকাল ছাড়া প্রায় সারা বছর এই নায়াগ্রাকে ঘিরে বারে পর্যটকের আনাগোনা, বর্ষার সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে। নম্বর 6, ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে জাম্বেজি নদীর তীরে ভিক্টোরিয়া জলপ্রপাতটি অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাতটি দ্য স্মোক দ্যাট থান্ডার্স নামে পরিচিত।
ভিক্টোরিয়া পতনের পানি প্রায় 1708 মিটার জুড়ে অবস্থিত এবং প্রতি সেকেন্ডে 1088 ঘনমিটার গড় প্রবাহে পতিত হয়। ভিক্টোরিয়া জলপ্রপাতটি বর্ষাকালে অতি বিশাল এবং অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে ওঠে। এর বিস্ময়কর রূপ দেখতে প্রতি বছর প্রায় 25 লাখ পর্যটক আসে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।